মোদী সরকার করে দিল বড় ঘোষণা, চীনের এবার 12টা বাজবে। সারা বিশ্বে অশান্তি সৃষ্টি করছে যে দেশ, তার নাম চীন। নিজেদের ব্যবসা বাড়ানোর জন্য তারা সারা পৃথিবীতে কম দামের খারাপ জিনিসপত্র দিয়ে বাজার ভর্তি করছে, আর তার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্ব অর্থনীতি। শুধু তাই নয়, চীন বাজার দখল করার জন্য ছোট ছোট অনেক দেশকে ঋণের দায়ে দেউলিয়া করে দিয়ে নিজেদের কব্জায় করে নিচ্ছে। শ্রীলঙ্কা, পাকিস্তান এর প্রকৃষ্ট উদাহরণ। করোনা পরবর্তী সময়ে চীনের আগ্রাসন আরও বেড়েছে। তাইওয়ান চীন দ্বন্দ্ব এখন চরম পর্যায়ে। ভারতের সাথেও বারে বারে সমস্যা সৃষ্টির প্রয়াস করেছে চীন। ভারত এখন এশিয়া তথা বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ, তাই ভারত মোক্ষম জবাবও দিয়েছে চীনকে। বন্ধুরা, খবরটির গভীরে যাওয়ার আগে ভিডিওটি লাইক করে রাখুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এমন সব বিরাট আপডেট পাওয়ার জন্য। আর কমেন্ট বক্সে সকলেই অবশ্যই লিখুন, চীনা মাল কিনব না এই কথাটি। চলুন এবার খবরটির গভীরে যাওয়া যাক। দেশের 97% ফোন ভারতেই তৈরি, বুধবার এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, এই মুহূর্তে ভারতে মোট যত ফোন ব্যবহার হচ্ছে তার 97% মেড ইন ইন্ডিয়া। অবজারভার রিসার্চ ফাউন্ডেশন বা ORF আয়োজিত CYFY 2022 অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এই তথ্য জানিয়েছেন রাজীব চন্দ্রশেখর। রাজীব চন্দ্রশেখর বলেন, 2014 সালে ভারতে ব্যবহৃত মোট ফোনের 92% আমদানি করা হতো। আজ ভারতে ব্যবহার হওয়া সব মোবাইল ফোনের 97% মেড ইন ইন্ডিয়া। আজ আমরা 12 বিলিয়ন মার্কিন ডলারের অর্থাৎ প্রায় 98,800 কোটি টাকার ইলেকট্রনিক ডিভাইস রপ্তানি করি। তিনি আরও বলেন, নতুন তথ্য সুরক্ষা আইন খুব সহজ ও আধুনিক হবে। তিনি বলেন যে গোপনীয়তা এবং ডেটা সুরক্ষার অধিকার ভারতে মৌলিক অধিকার এবং ডেটা সুরক্ষা বিল এই অধিকারগুলিকে স্বীকৃতি দিতে এবং সংরক্ষিত করার ক্ষেত্রে খুব প্রগতিশীল হবে। নতুন ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিল আগামী বছরের ফেব্রুয়ারিতে সংসদের বাজেট অধিবেশন চলাকালীন সংসদে পেশ করা হতে পারে। খবরের বাকি অংশটি জানাবো, তার আগে একটি কথা। এখনকার দিনে ভালো স্মার্টফোন থাকার সাথে সাথে দরকার ভালো একটি হেডফোন। গান শোনা হোক বা মুভি দেখা বা গেম খেলা, ভালো ওয়্যারলেস হেডফোন সব ক্ষেত্রেই দারুণ কাজে দেয়। জনপ্রিয় ব্র্যান্ড বোটের রকার্স 550 তেমনই একটি দারুণ ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন। একদিকে এটি মেড ইন ইন্ডিয়া ব্র্যান্ডের আর দামেও কম। প্রোডাক্টটির লিঙ্ক দেওয়া আছে ভিডিওর ডেসক্রিপশনে, চেক আউট করতে পারেন। চলতি বছরে আগস্টে ব্যক্তিগত ডেটা সুরক্ষা বিল 2021 প্রত্যাহার করে কেন্দ্র জানিয়েছিল যে এটি একটি ব্যাপক আইনি কাঠামো দ্বারা প্রতিস্থাপিত হবে। একই সঙ্গে কেন্দ্রের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন রাজীব চন্দ্রশেখর। তিনি বলেন, ভারত সেমিকন্ডাক্টর এবং মাইক্রো ইলেকট্রনিক্স শিল্পের সাথে সম্পর্কিত প্রতিভা এবং উদ্ভাবনের স্থানীয় কেন্দ্র হিসাবেই আবির্ভূত হয়নি। আমাদের দেশ একটি বিশ্বব্যাপী কেন্দ্রে পরিণত হওয়ার জন্য প্রস্তুত। মন্ত্রী বলেন, ভারত 2014 সাল থেকে সেমিকন্ডাক্টর স্পেসে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। 2014 সালে প্রায় সব ইলেকট্রনিক ডিভাইস আমদানি করতে হতো, সেখানে আজ ভারতের 97% মোবাইল ফোন দেশেই তৈরি হচ্ছে। তিনি বলেন, সেমিকন্ডাক্টর দুনিয়ায় প্রগতির জন্য ব্লুপ্রিন্টও তৈরি করেছে ভারত। মন্ত্রী বলেন, প্রযুক্তির ব্যবহার দেশের অর্থনীতি ও তরুণ প্রজন্মকে বদলে দিয়েছে। তিনি বলেন, ইতিহাসে আর কোনো দেশ এই পরিমাণ উদ্ভাবন করেনি। তো বন্ধুরা, এই ছিল পুরো খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এমন সব বিরাট আপডেট পাওয়ার জন্য। আর কমেন্ট বক্সে সকলেই অবশ্যই লিখুন, চীনা মাল কিনব না এই কথাটি। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওয়। জয় হিন্দ, বন্দে মাতরম।